মোটোরোলা লঞ্চ করলো আরো এক জিসুজে ফোন মোটো জি 73 5G কে। দেখুন বাজেট রেঞ্জের ফোনে কথা যখন আসে আমরা সব ভালো চাই, মানে ক্যামেরা, পারফরম্যান্স, ডিসপ্লে, বাট এরকমটা খুবই কম ফোনেই দেখা যায়। তবে আজকে যে ফোন নিয়ে কথা বলবো অর্থাৎ মোটো জি 73 5G তে এরকম সবকিছু দিয়ে দিয়েছে। আর আজকের এই ভিডিওতে ফোনটির দাম কেমন পড়তে পারে, তাছাড়া ফোনটির স্পেসিফিকেশন, ক্যামেরা এবং গেমিং পারফরম্যান্স সম্পর্কে একদম ডিটেইলে জানতে পারবো। গাইজ ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। এখানে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা মিডনাইট ব্লু কালারের, এছাড়া আরো একটি কালার অপশন রয়েছে, সেটি হলো লুসেন্ট হোয়াইট। যদি বলি ডিজাইনের কথা, এখানে এর ব্যাক প্যানেলে অ্যাক্রিলিক গ্লাসের ফিনিশ দেওয়া হয়েছে এবং ফ্রন্টে পান্ডা গ্লাসের প্রোটেকশন থাকছে। ফোনটি খুবই লাইটওয়েট এবং খুবই ইন্টারেস্টিং ডিজাইন দিয়েছে। যদি বলি প্রোটেকশনের কথা, এখানে এই বাজেটে মোটোরোলা IP52 এর রেটিং দিয়েছে, যেটা পর্যাপ্ত আছে, মানে পানি ছিটা ফোটে তেমন কোনো প্রবলেম হবে না। ফোনটি লাইটওয়েট এই কারণে বলছি কারণ এর ওজন প্রায় 181 গ্রামের মতো। ওকে, ফোনটির চারপাশে কি আছে তা নিয়ে যদি কথা বলি, রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম বাটন। বাট একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন, ভলিউম রকারটিকে কিন্তু বেশ খানিকটা উপরে বসানো হয়েছে, যেটা একটু প্রবলেম হতে পারে ভলিউম কমানো বা বাড়ানোর সময়। লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যেটা হাইব্রিড সিম কার্ড স্লট, এখানে আপনি অন ট্রাভেট পর্যন্ত স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারবেন। বটম রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, আর হ্যাঁ 3.5mm জ্যাক রয়েছে। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক, আর এখানে দেখতে পাবেন ডলবি অ্যাটমস এর ব্র্যান্ডিং। এতে যেহেতু স্টোরেজ স্পিকার সেটআপ রয়েছে, একটা তো নিচে আছে আর অন্যটা এখানে এই ইয়ারপিসে রয়েছে। যাই হোক, এবার আসুন ফ্রন্টে আসি। এখানে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এটি 6.5 ইঞ্চের FHD প্লাস IPS LCD ডিসপ্লে। আপনি যদি এর বেজেল দেখেন বেশ পাতলা করা হয়েছে, চিনও ঠিকঠাকই আছে, আর স্ক্রিন টু বডি রেশিও খুব ভালো, প্রায় 90% এর উপরে। আবার সেন্টার পানসোল কাটআউট রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। ডিসপ্লেটি কিন্তু বেশ ব্রাইট। তাছাড়া এখানে থাকছে 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট, আর যেমনটা জানেন এর ফলে পাওয়ার অপচয় খুবই কম হবে। আর এই ডিসপ্লেটিতে আপনি HDR 10 প্লাস এর সাপোর্টও পেয়ে যাবেন। দেখুন IPS LCD ডিসপ্লে হলেও কোয়ালিটি কিন্তু খুবই ভালো, বেশ ব্রাইট, এবং এখানে অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের সুবিধা তো থাকছেই। আসুন এবার কথা বলি ফোনটির স্পেসিফিকেশন নিয়ে। গাইস, এটি প্রথম কোন ফোন যেখানে ইউজ করা হয়েছে Dimensity 930 কে। এই চিপটি 6nm বেস হয়, অপচয় তো কম হবেই। সাথে আপনি যদি এই বাজেট রেঞ্জে কম্পেয়ার করেন স্ন্যাপড্রাগন 695 বা স্ন্যাপড্রাগন 4Gen 1 এর সাথে, দেখবেন Dimensity 930 এর আন্তত স্কোর অনেক এগিয়ে থাকবে। তাহলে বুঝতেই পারছেন এই প্রাইসে এটি বেশ পাওয়ারফুল চিপও বটে। আর এরকম পাওয়ারফুল চিপের সাথে থাকছে LPDDR4X এর 8GB RAM, আর এর যে স্টোরেজ রয়েছে এটি 128GB UMCP স্টোরেজ টাইপ, আর এটিকে আপনি FS2.2 এর সমান ধরতে পারেন। ও, এখানে আরো 2GB ভার্চুয়াল র্যামের সুবিধাও থাকছে। আর যদি বলি গেমিং এর কথা, হাই সেটিংসে আপনি খেলতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। আপনি COD বলেন বা অ্যাপেক্স লেজেন্ড, হাই সেটিংসে খেলতে পারবেন। মোট কথা, এই ফোনে দুর্দান্ত পারফরম্যান্স পাবেন যদি প্রাইস হিসাবে এর পারফরম্যান্সের কথা চিন্তা করেন। গাইস, OS তে যদি বলি, এখানে Motorola বলছে তারা এক বছরের মেজর সিকিউরিটি আপডেট দিবে। তবে আরো ভালো ব্যাপার হলো এখানে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 থাকছে, আর UI দেখলে আরো অবাক হয়ে যাবেন, কারণ বাকি ব্র্যান্ড যখন প্রচুর বলটা দিচ্ছে সেখানে এই ফোনে UI একদম ক্লিন, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে এক বছরের মেজর আপডেট তো পাচ্ছি, সাথে 3 বছরের সিকিউরিটি আপডেটও দিচ্ছে Motorola। এই ফোনটিতে 5000mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি কিন্তু বেশ হালকা। যাই হোক, এখানে সাথে আরো থাকছে 30W টার্বো পাওয়ার চার্জার, মোটামুটি পুরো দিন বেশ আরামে চলে যাবে। সেন্সর নিয়ে বললে এখানে আপনি সব সেন্সরই পেয়ে যাবেন, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি সাইড মাউন্টেড, সাথে ফেস আনলক রয়েছে, আর এগুলো বেশ ভালো কাজ করে। কানেক্টিভিটির কথা আসলে এখানে সবকিছু রয়েছে, 5G, Wi-Fi 5, Bluetooth 5.3, ডুয়েল 4G ভোল্টি এবং NFCও থাকছে। ওকে, মাল্টিমিডিয়ানে যদি বলি, দেখুন IPS LCD ডিসপ্লে হলেও বড় স্ক্রিন হয়, বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এছাড়া ডিসপ্লেটি ব্রাইটারও বটে। তবে সবথেকে ভালো ব্যাপার, এখানে স্টোরেজ স্পিকার সেটআপ রয়েছে, যার কোয়ালিটি খুবই ভালো ছিল। ইউটিউবে HDR তো রয়েছে, বাট যদি নেটফ্লিক্সে ভিডিও দেখেন সেখানে ফুল HD তে দেখতে পাবেন। চলুন গাইস, এবার ক্যামেরার কথা বলি। দেখুন Motorola-র এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তারা সিম্পলি দুইটা কাজের সেন্সর দিয়ে দিয়েছে। আপনারা জানেন 2MP প্লাস 2MP ক্যামেরাগুলো কতটা কাজের জিনিস। এখানে 50MP মেইন ক্যামেরা এবং 8MP আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে, আর এখানে অটো ফোকাস রয়েছে, যার মানে আপনি এটা দিয়ে ম্যাক্রো ফটো নিতে পারবেন। এই 8MP আল্ট্রাওয়াইড সেন্সরটি কিন্তু ডেপথ সেন্সর হিসেবেও কাজ করবে। ফটোগুলো দেখলেই বুঝবেন যে সত্যি Motorola তাদের ক্যামেরা নিয়ে ভালো কাজ করছে। এখানে এর কালার টোন তাছাড়া বেশ শার্প এবং পর্যাপ্ত ডিটেল ছবি পাবেন, এছাড়া লো লাইট কন্ডিশনও ভালো ডিটেল এবং শার্প ছবি আসে। ওকে, ফ্রন্ট আসলে এখানে দেখতে পাবেন 16MP একটি সেন্সর। ভিডিওগ্রাফি নিয়ে বলে, জি, এখানে যদিও 4K নেই, বাট আপনি 1080-60fps এ শুট করতে পারবেন। এখানে ডুয়েল মোড অপশন রয়েছে, অর্থাৎ সামনের এবং পিছনের ক্যামেরা সেম টাইমে ইউজ করতে পারবেন। ক্যামেরা সেটআপ তো বেশ ভালো লেগেছে আমার কাছে। আসুন এবার এর প্রাইস নিয়ে কথা বলি। ইন্ডিয়ায় ফোনটির প্রাইস 18,999 রুপি পড়বে, বাট অফার দিয়ে হয়তো 17,000 পড়বে। আর যদি টাকায় কনভার্ট করি এটা 24,000 উপরে আসে। তবে গাইস, আসলে কত পড়তে পারে বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে ফ্রেন্ডস, এই ছিল Moto G73 5G কে নিয়ে। দেখুন এখানে পারফরম্যান্স স্ট্যান্ড আউট ছিল, ক্যামেরাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, ডিসেন্ট ডিসপ্লে, UI ও একদম ক্লিন। তবে আপনার কাছে কেমন লেগেছে সেটা
কমেন্টটা জানাতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।